দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরআন শিক্ষা অধ্যায় আজকে বিষয়বস্তু হচ্ছে ক্রিয়ার ক আলার বর্তমান কাল আপনারা যারা কন্টিনিউ আমার এই পর্বগুলি দেখছেন তারা নিশ্চয়ই মনে আছে যে অধ্যায় আঠারোতে আমরা এই ক আলা এটার অতীতকাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব বর্তমানকাল নিয়ে বর্তমানকালের এই কলা শেখার সাথে সাথে আপনারা বেশ কিছু বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছে সেগুলি হচ্ছে এখানে যেহেতু বলা হচ্ছে যে যেহেতু কলা ক্রিয়াটি কোরআনে বারবার আসে মানে ঘন ঘন আপনারা পাবেন এর জন্যে এইটাকে বিশেষভাবে আপনাদেরকে নির্দেশক ভাব সাপেক্ষ ভাব এবং ভাব সেই সাথে অনুজ্ঞা ভাব অর্থাৎ কমান ফর্ম এই চারটি ফর্মে যে বি পরিবর্তনগুলি আছে সেগুলি আপনাদেরকে এই চ্যাপ্টারে দেখানো হচ্ছে আপনারা যদি আগের অধ্যায়গুলি বিশেষ করে নির্দেশক ভাব বা সাপেক্ষ বা ভাব বা অন্য রূপান্তরগুলি জানেন তাহলে আমার মনে হয় এই ক আলা এটি আপনাদের কাছে তেমন কঠিন মনে হবে না যদি আপনারা একটি বিষয় জানতে পারেন সেটি আমি আজকে আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরবো আর বাকিগুলো তো আপনারা বুঝতেই পারবেন কেননা আপনারা অলরেডি আমার বিশ্বাস আপনারা বুঝেছেন নির্দেশক ভাব সাপেক্ষ ভাব এবং ভাবের যে অধ্যায়গুলি সেগুলি আপনারা লিখে লিখে প্র্যাকটিস করছেন ইনশাল্লাহ আপনারা পারবেন তাই আমি আপনাদেরকে যে কি পয়েন্টটি আপনাদেরকে বুঝিয়ে দেবো সেটি হচ্ছে কলা এটি অন্যান্য যে সাপেক্ষভাব আপনারা শিখছেন সাধারণ যে ক্রিয়াগুলি আপনারা শিখছেন সেটার সাথে এটা মিল কোথায় সেটি আপনারা বুঝতে পারবেন আসুন এটি বোঝার জন্যে এই বইয়ের আপনারা চলে যান সংযোজনী আট সংযোজনী আটে বইয়ের শেষের দিকে আছে আমার এখানে পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি তবুও আপনারা পৃষ্ঠা যদি নাও মেলে তাও সংশোজনী সংযোজনী আটে আপনারা পাবেন এখানে মুতাল ক্রিয়া আল আজওয়াফু এর রূপান্তর বিশেষ নিয়ম এখানে বোঝা বোঝানো হচ্ছে যে আপনার যে সমস্ত ক্রিয়ার মাঝখানের বর্ণগুলি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় মূল অক্ষরে ওয়া অথবা ইয়া থাকে আমরা জানি যে ক আলা এটি হচ্ছে তিনটি বর্ণনি গঠিত একটা হচ্ছে কাফ ওয়া লাম অর্থাৎ প্রত্যেকটার উপর জবর আছে ক আলা আমরা যা এখানে আমরা কিভাবে ক আলা থেকে আলিফ হলো সেটি এখানে সংক্ষিপ্তভাবে এভাবে বলা যেতে পারে সেটি হচ্ছে ওয়ার ওয়ার জবরে এইটাকে উঠে গিয়ে একটা আলিফ দেওয়া হয়েছে যা এটাকে একটি রূপান্তর বলা হচ্ছে এটি আপনারা দেখতে পারবেন এখানে বলা হচ্ছে আমরা একশো একচল্লিশ নম্বর সংযোজনে আটে এখানে আসি এখানে ওই মাঝখানের বর্ণগুলি বর্ণনা করা হচ্ছে মাঝখানে যদি ওয়া অথবা ইয়া থাকে সেগুলি বলা হচ্ছে তারপরে তিনটি মূল অক্ষরে যদি ধারাবাহিকভাবে হরকত থাকে এখানে ধারাবাহিকভাবে হরকত আছে প্রথম মূল অক্ষরে জবর তৃতীয় মূল অক্ষরে যে কোনো হরকত থাকে তাহলে দ্বিতীয় মূল অক্ষরে ওয়া অথবা ইয়ার মাদের আলি রূপান্তরিত হয় অর্থাৎ প্রথম মূল অক্ষরে যদি জবর থাকে এবং শেষ মূল অক্ষর মানে তিন তিন বর্ণের আমরা জানি তিনটা বর্ণ থাকে ইকেরিয়ার এটা শেষ বর্ণে যদি কোনো হরকত থাকে তাহলে দ্বিতীয় মূল অক্ষরে যে ওয়া অথবা ইয়া থাকে এটা একটি আলিপে রূপান্তরিত হয় পাস্ট টেন্সের জন্যে আবার আমরা জানি যে যেটা প্রেজেন্ট ফর্মে আমরা শিখছিলাম কি কাতাবা আমরা দেখি কাতাবা আমরা সাধারণভাবে কা তা বা কা বা কাতাবা আমরা কিভাবে আমরা সাধারণ ফর্ম পূরণ করি এর আগে আমরা যদি ইয়া দিয়ে দিই তাহলে ইয়াক তু বু এটা আপনি নিশ্চয়ই জানেন কাতাবা ছিল সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্মে ইয়াক তু অর্থাৎ দ্বিতীয় প্রথম মূল বর্ণে আমরা দেখছি একটা থাকতেছে হলো হইলো দ্বিতীয় মূল বর্ণে থাকতেছে হলো হইল পেশ এবং তৃতীয় মূল বর্ণে থাকতেছে পেশ ঠিক একইভাবে দেখেন এখানে ছিল কাওয়ালা এই কাতাবার মত মতোই কিন্তু এটা হয়ে যাচ্ছে ইয়াক উলু ইয়াকুলু এখানে দেখেন কাফ কাপের উপরে একটি যজম এটার মতোই কাপের উপরে কফের উপরে একটি যজম এবং ওয়া হইল দ্বিতীয় মূল বর্ণ এটার উপরে পেশ তৃতীয় মূল বর্ণের পেশ কিন্তু আমরা আমাদের এই যে রূপান্তরগুলি এটা সব ক্ষেত্রে একই হবে সেই জন্যে এই রূপান্তরগুলি দেখেন ওয়ার উপরে যে পেস থাকে এটাকে সাধারণত দ্বিতীয় ট্রান্সফার করা হয় ট্রান্সফার করে মূল বর্ণের উপরে ওয়া চলে যাচ্ছে এবং এটাকে জজমেরে হয়ে যাচ্ছে অর্থাৎ এই ওয়াটা ওয়ার ওয়ার উপরে পেস এটা সাধারণত হয় না সেই জন্যেই এখানে আপনার পেসটাকে দিয়ে দিচ্ছে মূল প্রথম বর্ণের উপরে অর্থাৎ ইয়াকুলু এখানে এখানে টান দেওয়ার জন্যে এটা ওয়াটাকে রাখা হয়েছে সেই কথায় আপনারা যদি দেখেন নিয়ম দুই এই যে একশো একচল্লিশতম পৃষ্ঠার নিয়ম দুই অতীত থেকে বর্তমানকালের রূপান্তরের কারণে যদি প্রথম মূল অক্ষর হরকতবিহীন হয়ে যায় এই যে প্রথম মূল হরকত হরকতবিহীন হয়ে যাচ্ছে এক তু বহু হয়ে যাচ্ছে অর্থাৎ এক উলু হয়ে যাচ্ছে হরকতবিহীন হয়ে যায় এবং তৃতীয় মূল অক্ষরে হরকত থাকে তাহলে দ্বিতীয় মূল অক্ষরে হরকত প্রথম মূল অক্ষরে চলে যাবে অর্থাৎ দ্বিতীয় মূল অক্ষরে যে হরকত থাকে সেটি প্রথম অক্ষরে চলে যাবে অর্থাৎ প্রথম অক্ষরটি প্রথম মূল বর্ণটি হরকত বিন হবে না এটাকে সেই জন্যেই দ্বিতীয় মূল অক্ষরের যে হরকত থাকে সেটাকে প্রথম অক্ষরে প্রথম মূল অক্ষরটিতে চলে যাচ্ছে এবং এ সম্পর্কিত মাদের অক্ষরে অক্ষরে রূপান্তরিত হয় আমরা জানি ওয়ার আগে যদি একটা পেশ থাকে ইয়ার আগে যদি জের থাকে তাহলে এটা টান দিতে হয় সেই মাদের অক্ষরের জন্য এখানে বলা হচ্ছে অর্থাৎ ইয়া ইয়া কুলু তা এখানে আপনারা যদি এই ব্যাপারটি যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের যে আজকে যে পড়ার বিষয়বস্তু সাতাশ নম্বরে এটি আমার মনে হয় আমার বেশি একটা বোঝানো বোঝানো লাগবে না কেননা ইয়াকতুবুর সাথে মিল রেখে আর এই যে মুতালের যে রূপান্তরটি বললাম যে ওই ইয়াক মতোই শুধুমাত্র আপনার প্রথম লক্ষ্যে হরকতবিন হবে না এর জন্যে এটা ওয়ার উপরে পেস্টটাকে ওরা প্রথম লক্ষরে নিয়ে যাচ্ছে অর্থাৎ ইয়াকুলু হয়ে যাচ্ছে তবুও আমি একবার পরে দিতে চাচ্ছিলাম কয়েকটি আপনাদের কাছে বলেই দিচ্ছি যেমন হচ্ছে এক বচনে বলছে ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলু না ইয়াক তুবু না ওই ইয়াকুলু না আপনার যদি ওইটা যদি ভালো মনে রাখেন তাহলে এটা সহজ হয়ে যাবে তারপরে ইয়াকুলু তারপরে হচ্ছে এলো না তারপরে আমরা যে স্ত্রীবাচক ক্ষেত্রে তাকুলু হবে তারপরে তাকুলানি আবার আবার যখন পুরুষ যখন স্ত্রীবাচক বহুবচন হবে ইয়াকুল না হয়ে যাচ্ছে তারপরে তাকুলু তাকুলি না আকুলু নাকুলু নাকুলু তারপরে হচ্ছে আপনারা জানেন যে দ্বিবচনের ক্ষেত্রে তিনটা একই রকম থাকে এখানেও তাই তাকুলানি 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 এটা আপনারা মনে রাখবেন তিনটে একই বর্ণ থাকে আর এখানে মজার বিষয় হচ্ছে হচ্ছে আপনার বহু বচনের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে অনেকটা মিল আছে যেমন তারপরে দেখেন প্রথম পুরুষের বহু বচন এবং মধ্যম পুরুষের বহু বচন অনেকটা একই রকম শুধুমাত্র প্রথম পুরুষের ইয়া থাকছে এবং মধ্যম পুরুষের তা থাকতেছে তার মানে হয়ে যাচ্ছে কি ইয়াকুলু না তাকুলু না আবার প্রথম পুরুষের যখন আপনারা বহুবচন স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে ইয়াকুল না আবার তাকুল না একটা ইয়া একটা তা এটাই ডিফারেন্স তাছাড়া আপনারা যদি এটি ভালো করে মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের বর্তমান কালের যে রূপান্তরগুলি আছে সেগুলি কিন্তু সব একই রকম সেই একইভাবে সাপেক্ষ ভাব সাপেক্ষ আপনারা যদি ভাগ ভালো করে বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সাপেক্ষ ভাব জুসিক ভাব অনুজ্ঞা ভাব এগুলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর আমি মনে করি আপনাদেরকে ধরে ধরে বোঝানোর প্রয়োজন নাই যেহেতু আমি এখানে বুঝিয়ে দিলাম যে আপনারা ইয়াকতুবুর সাথে মিল রেখে কিভাবে আপনারা এই এইটি রূপান্তরিত হয়েছে ক কল আর ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে সেগুলো আপনারা খেয়াল করবেন এখানে আপনারা দেখেন সাপেক্ষভাবের ক্ষেত্রে আপনারা একটুখানি নজর দিলেই হবে ইয়ার প্রথমে হচ্ছিল ইয়াকুলা তারপরে হচ্ছে ইয়াকুলা কুলা নি যেটা আছে নিটা তো থাকে না এই জন্যে এইটা নিটাকে উঠে দেওয়া হয়ে গেছে এটা আমি মনে হয় সাপেক্ষভাবে যে ভিডিওগুলি এটা দেখলে আপনি বুঝতে পারবেন নি নি সাধারণত সাধারণত শেষে যদি থাকে তাহলে ওইটা উচ্চারণ করা হয় না একইভাবে আপনার মধ্যম পুরুষ স্ত্রী লিঙ্গর ক্ষেত্রে তাকুলি না ক্ষেত্রে তাকুলি না এখানে তার প্রয়োজন হয়নি একইভাবে আপনার জুসিফভাবে ইয়াকুল তাকুল তাকুল তাকুলি আকুল নাকুল নাকুল এগুলি ভাবের ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন অন্য অন্য অধ্যায়ের সাথে আপনারা নিজে বুঝে খুঁজে পাবেন তারপরে অনুজ্ঞভাবে কুল আমরা মনে হয় আমরা আগে যখন পড়েছিলাম তখনই আমি বলছিলাম যে অনুজ্ঞা ভাব কীভাবে হয় এখানে ওইখানে উদাহরণটা দেওয়াই আছে তাও আপনারা দেখবেন কুল আর স্ত্রীলোকের ক্ষেত্রে যদি বলে কোন স্ত্রীলোককে বলা হয় তুমি করো তাহলে কুলি ঠিক একইভাবে মধ্যম পুরুষের জুচিকভাবে তার বিলুপ্ত হয়ে অনুগ্রভাব গঠন করা হয়েছে এগুলো আমরা ইতিমধ্যে জানি সেজন্য আপনারা এটা পড়বেন এবং এবং মনে হয় আমার মনে হয় লিখে লিখে প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি মনে থাকবে আসুন আমরা উপরুক্ত পাঠের উপর মন্তব্য এটি আমরা আজ শুধুমাত্র এটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লাইন এগারোতে বলা হচ্ছে কাউলান সাদি দান এটি একটি বিশুদ্ধ কর্ম এখানে এর উদাহরণ এর একটি উদাহরণ এখানে কাউলান সাদি দান সে কীভাবে উচ্চারণ করছিল এখানে এগারো নম্বর সুতরাং তাদের সচেতন হওয়া উচিত আল্লাহর ব্যাপারে এবং বলা উচিত সোজাসুজিভাবে এই যে বলা উচিত সোজাসুজিভাবে এটাই বলা হচ্ছে কাউলান সাদি দান কীভাবে বলবে এই জন্যে সা এইটিকে বোঝানোর জন্যে আপনার বিশুদ্ধ কর্ম এখানে উদাহরণ দেওয়া হয়েছে আসলে ওই যে আল কোরআনের বিভিন্ন বিষয় আপনাদেরকে বর্ণনা করার জন্য বোঝানোর জন্য এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনারা একটু ব্যাকরণের জিনিসগুলি খেয়াল রাখবেন তাহলে এগুলা আপনাদের সুবিধা হয়ে যাবে আমরা বুঝতে চেষ্টা করবেন তারপরে কাউলান লাইনান এখানে যার অর্থ হচ্ছে একটি নম্র নম্র উক্তি বিশুদ্ধ কর্ম এটাও একটি বিশুদ্ধ কর্ম বলা হচ্ছে যে কেমনভাবে কথা বলছিল সে খুব নর্মভাবে কথা বলতেছিল একটি উদাহরণ তারপরে হুসনান হুসনান হাসানা মানে উত্তম এবং হুসনান উত্তম আদম কায়দার কর্ম হাসানার থেকে এখানে হুসনান চলে আসছে সেখানে কর্ম একটি বিশেষ উদাহরণ হিসেবে একটু উদাহরণ আপনারা এগারো চোদ্দো পনেরো এই যে উদাহরণগুলি দেওয়া আছে সেটা এখানে বিস্তারিতভাবে একটু বর্ণনা করা হয়েছে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর আমাদের বাড়ির কাজ হিসাবে থাকলেই তো যে আলকোরানের যে পনেরোটি আপনার উদাহরণ এখানে দেওয়া আছে সেগুলি আপনারা বাড়ির কাজ হিসেবে পড়বেন বোঝার চেষ্টা করবেন কলা এটা আর এই অধ্যায়টি আশা করি অত্যন্ত সহজ এর জন্যে আমি আরও বেশি আগাম না আপনারা নিজেরা করবেন বিশেষ করে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ